এখানে হচ্ছে এসপি, এটা হচ্ছে একটা কেমিক্যাল। এই কেমিক্যাল দিয়ে হচ্ছে অ্যাবজর্বেন্সি বাড়ায় ডার্ক কালারের জন্য, যাতে ডার্ক কালারটা ভিতরে ঢুকে যায় কাপড়ের। অনেক জায়গায় এসপি এর বদলে বললো কোএনজাইম ইউজ করা হয়। আচ্ছা, যে আমরা দেখি, আমরা প্রথমে দেখবো ডাইং উইথ ডার্ক কালার উইথ এসপি এ নো এনজাইম। তারপর একটা হচ্ছে এসপি অ্যাসিড এনজাইম। এসপি কিন্তু ছয়টা টোটাল। হ্যাঁ, এরপর হচ্ছে এসপি উইথ নিউট্রাল এনজাইম। আজকে আমরা কফি খাইতে যাবো না, চিটিং এটা। আমরা দেখবো ডার্ক কালার উইথ এসপি নো এনজাইম। সেটা আমি পাস করি, কিরে আমার হাত এটা ধরছে, আমার হাত এটা ধরছে, মানে আমি ড্র্যাগ ফোর্স অ্যাপ্লাই করছি, তাই কারণে ফ্রিকশন অনেক বেশি পারপেন্ডিকুলার ফোর্সের কারণে। তারপর একটা ডাইং ডার্ক কালার উইথ এসপি অ্যাসিড এনজাইম।
ইনলাইন থেকে একবার দেখাবো কি জিনিস। হ্যাঁ না 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 দরকার নেই দরকার নেই। ডোজিং ট্যাঙ্ক কত সুন্দর ফুল করে ফেলছে, ডোজিং ট্যাঙ্কটারে মেইন ট্যাঙ্ক বানাই দিছে। এটাকে আমরা কি মেইন ট্যাঙ্ক বলি তাই নাকি, এটা কি বলি আমরা এটাকে আসলে? এটাকে আসলে কি ট্যাঙ্ক বলছি আমরা? এটা মনে হয় A01 বলে। গরম আমরা দেখবো ডাইং ডার্ক কালার উইথ এসপিএ নিউট্রাল ইঞ্জিন। মানে ফোনে থাকে কি এসপিএস থাকে না আমি এই জিনিসটা বুঝি না। এসপি কি সব শেষ? হ্যাঁ এসপি সব যদি শেষ হয়ে যায় কী করবে? থামাই দাও থামাই দাও।